বন্ধুরা, আপনাদের কাছে টেবল প্লাস চ্যানেল। আজ আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি ট্যাব S7 FE নিয়ে। এটা নিউলি লঞ্চ করেছে ইন্ডিয়াতে। তো এটা হচ্ছে স্যামসাংয়ের তরফ থেকে একটা দুর্দান্ত অ্যাডিকশান, কারণ এখন ট্যাব আমাদের অনেক কাজে লাগে, যেমন স্টাডি ক্ষেত্রে, অফিসিয়াল অনেক কাজে লাগে। তারপর অনেকে গেমিং করতে ভালোবাসে, তাদের জন্য একটা বেস্ট ডিভাইস হতে চলেছে এই ট্যাব। তো আজ আমরা এই স্যামসাংয়ের এই ট্যাব S7 FE এটা নিয়ে কিন্তু কথা বলবো। তো এর সব ডিটেলস দেবো এই ভিডিওতে, কী কী আছে এর পেছনে সব কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো ভিডিও যদি ভালো লাগে ভিডিও লাইক দিতে ভুলবেন না, আর এই ধরনের টেকনিকের ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে? তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথম যদি কথা বলি এই মোবাইলের ডিজাইন, তো ডিজাইন আমরা দেখতে পাচ্ছি একটা মানে খুব ম্যাসিভ ডিজাইন করা হয়েছে, যেটা মেটালিক কিন্তু মানে বডি করা হয়েছে, ওকে। আর যদি কথা বলি এর মানে থিকনেস কিন্তু দেখতে পাচ্ছি খুবই সরু করা হয়েছে, যেমন আমরা দেখেছি আইপ্যাডের মতো, ওকে, ঠিক ওই ধরনেরই করা হয়েছে। আর যদি কথা বলি এর মধ্যে ডিসপ্লে, তো ডিসপ্লে কিন্তু একটা 12.4 ইঞ্চিস কিন্তু একটা ডিসপ্লে কিন্তু পেয়ে যাচ্ছি, আর বেজেল কিন্তু খুবই কম আছে। আর যে ডিসপ্লেটা করা আছে, ডিসপ্লেটা কিন্তু LCD ডিসপ্লে কিন্তু আমরা পাচ্ছি সঙ্গে। আর নিচে দিয়েছি কিন্তু USB কিন্তু টাইপ সি পোর্ট কিন্তু দেওয়া হয়েছে, আর সঙ্গে দেওয়া আছে ডুয়েল স্পিকার। আর একটা কথা যদি বলি যে সিম কিন্তু এখানে ওয়ান সিম দেখতে পাবো, যেমন আমরা আইফোনে দেখে থাকি বেশিরভাগই কিন্তু ট্যাবে কিন্তু আমরা একটা সিমই সিঙ্গেল সিম দেখতে পাই, ডুয়েল সিম কিন্তু এখানে করা হয় না। আর এর সঙ্গে কিন্তু আপনি ডেডিকেটেড SD কার্ডে কিন্তু লাগাতে পারবেন। আর যদি এবার র্যাম রোম ভেরিয়েন্ট কথা বলি, তো এটাকে দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে। একটা হচ্ছে কিন্তু 6 GB র্যাম হবে, আর একটা 128 GB কিন্তু মেমোরি হবে, আর একটা হবে 4 GB র্যাম আর 64 GB কিন্তু মেমোরি হবে, ওকে। এই দুটো ভেরিয়েন্টে কিন্তু লঞ্চ করছে। এরপর চলে আসে ক্যামেরা। তো ক্যামেরা কী করা হয়েছে, ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে রেয়ারে, তো যেটা আছে 8 MP। আর ফ্রন্টে যদি কথা বলি, ফ্রন্ট কিন্তু 5 MP কিন্তু করা হয়েছে। তো কারণ আমরা দেখেছি বেশিরভাগ ট্যাবেও দেখেছি মানে এই ক্যামেরা কিন্তু খুবই কম হয়, বেশিরভাগ এই আইফোনের কথা বলতে গেলে 12 MP বা 16 MP এটাই কিন্তু হয়, ডুয়েল মানে ক্যামেরা খুবই কম দেখেছি আমরা। আর যদি কথা বলি এখানে অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু এখানে অ্যান্ড্রয়েড 11 কিন্তু পাচ্ছে। তো এরপর কথা বলি এই ট্যাবের যে মেন কী হাইলাইট ফিচার্স, যেটা হচ্ছে প্রসেসর কিন্তু এখানে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 750G, কারণ আমরা দেখেছি 750G কিন্তু আগে কিন্তু পারফরমেন্স খুব দুর্দান্ত দিয়েছে। তো পারফরমেন্সের দিক থেকে কিন্তু খুব দুর্দান্ত হতে চলেছে এই ট্যাবলেট, কারণ আমরা দেখেছি আইপ্যাড কিন্তু কেনা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। তো তার জন্য কিন্তু আমি বলবো একটা বেস্ট গেমিং একটা কিন্তু ট্যাব কিন্তু হতে চলেছে এই স্যামসাংয়ের এই ট্যাব, ওকে। তো এরপর কথা বলি ব্যাটারি। তো ব্যাটারি দেখেছি আমরা ট্যাবের ব্যাটারি কিন্তু যেহেতু বড়ো স্ক্রিন, ব্যাটারি কিন্তু বেশি হওয়া উচিত, তো সেই রকমই মেনটেন করেছে স্যামসাং এই ট্যাবে। তো ব্যাটারি যদি কথা বলি এখানে কিন্তু 10,090 mAh কিন্তু ব্যাটারি আমরা পেয়ে যাচ্ছি। তো অনেক বড় একটা ব্যাটারি পাচ্ছি, যেটা কিন্তু ব্যাটারি লাইফ কিন্তু অনেকটা সময় ধরে চলবে, ওকে। তো এরপর এর সঙ্গে যেটা দেওয়া হচ্ছে যে চার্জার কিন্তু একটা ফাস্ট চার্জার দেওয়া হচ্ছে, 15 ওয়াটের কিন্তু ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। বাট এখানে কোম্পানির তরফ থেকে বলা হয় যে এখানে কিন্তু 20-25 ওয়াটের চার্জার কিন্তু সাপোর্ট করবে এই ট্যাবলেট, ঠিক আছে? আর এখানে যে আর একটা বড়ো একটা ভালো জিনিস দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কি যে এস পেন, যেটা বলা হচ্ছে যে স্যামসাংয়ের যেমন একটা পেন দেখা যায়, আমরা দেখেছি ট্যাব যদি ইউজ করে থাকেন পেন ট্যাবের সঙ্গে কিন্তু একটা পেন কিন্তু থাকে। তো এটা কিন্তু দেওয়া হয়েছে খুবই অনেক কাজে লাগে, যেমন অফিসিয়াল কাজ করতে গেলে বা কোনো প্রেজেন্টেশন বানাতে গেলে কিন্তু এটা কিন্তু খুবই কাজে লাগবে আপনাদের, ওকে। তো এটা কিন্তু স্যামসাং কিন্তু খুব দুর্দান্ত কাজ করেছে, আর এটা করেছে পেছনে যেটা মেটালিক বডি করা হয়েছে, যেখানে এই পেনটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাটাচ হয়ে যাবে, ঠিক আছে? তো এরপর যদি কথা বলি এর সিকিউরিটি, তো সিকিউরিটি কিন্তু আমরা ফেস আনলক কিন্তু এর সঙ্গে পেয়ে যাবো। আর যেটা তো আমরা দেখেছি প্যাটার্ন, বাট এখানে কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট কিন্তু কিছু করা হয়নি। তো এর সঙ্গে আরেকটা জিনিস যেটা ভালো দেওয়া হয়েছে, যেটা হচ্ছে কিবোর্ড কিন্তু দেওয়া হয়েছে এর সঙ্গে একটা মানে যেমন আপনি এই ট্যাবটায় কিন্তু ল্যাপটপ বা PC-র মতো কিন্তু ইউজ করতে পারবেন। আর তার সঙ্গে যেটা ভালো একটা কাজ করেছে স্যামসাং, যেটা হচ্ছে স্যামসাংয়ের ডেস্ক মোড যেটা সাপোর্ট কিন্তু দেওয়া হয়েছে এর মধ্যে, কারণ ডেস্ক মোড মানে কি আপনার কিন্তু ডেস্কের মতো মানে PC বা ল্যাপটপের মতো কিন্তু একটা ইউজ করতে পারবো কিবোর্ড লাগিয়ে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে স্যামসাংয়ের তরফ থেকে। তো এরপর যদি কথা বললি এই ট্যাবের কিন্তু প্রাইস, তো প্রাইস কিন্তু করা হয়েছে 42,999 কিন্তু এর দাম করা হয়েছে ইন্ডিয়ান মার্কেটে, ওকে। তো আশা করছি পুরো বিষয়টা আপনাদের একটু ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম, আশা করছি সব কিছু আপনারা ডিটেলসে বুঝতে পারলেন। যদি কোনো প্রবলেম থাকে আমি প্রতিবারের মতোই বলছি যে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবেন যে এই জায়গাটা আপনারা বুঝতে পারেননি, তো আমি কিন্তু আবার কিন্তু সব কিন্তু ক্লিয়ার করে দেবো। আর ভিডিওটা কিন্তু ভালো লাগে ভিডিও লাইক দিতে হবে, বন্ধুর সঙ্গে শেয়ার করুন, তাদেরকেও জানান যে এই ট্যাবটা কেমন কী করেছে, কারণ আমি সবাইকে একটা কথা বলছি যে বেশিরভাগই দেখবেন যে আইপ্যাড কিন্তু কেনা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়, তো তার সেই ফিলটা কিন্তু তার কিন্তু মানে মিস করবেন না এই আইপ্যাডটা এই মানে ট্যাবলেটটা নিলে,
সব কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে, ফুল প্যাকেজ কিন্তু বলতে পারেন একটা যে মিড রেঞ্জ মানে একটা ট্যাবলেট কিন্তু করা হয়েছে এর মধ্যে। ওকে, তো স্যামসাং তরফ থেকে দুর্দান্ত একটা কাজ করেছে, যা যারা মানে ট্যাবলেট ভালোবাসেন বা গেমিং করতে ভালোবাসেন তার জন্য কিন্তু দুর্দান্ত একটা ট্যাবলেট হতে চলেছে এটা, ঠিক আছে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন, বন্ধুকে শেয়ার করুন, আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।